সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল হয়েছিলেন। তার দুদিনের মাথায় অপসারিত হলেন অলোক বর্মা। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন হাই পাওয়ার সিলেক্ট কমিটি সিভিল রিপোর্টের ভিত্তিতে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে দিল অলোক বর্মাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবারই হাই পাওয়ার সিলেক্ট কমিটি বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। মূলত লোকসভার বৃহত্তম বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের তীব্র আপত্তিতেই সিদ্ধান্ত নেওয়া যায়নি। কংগ্রেস নেতা অলোক বর্মার বিরুদ্ধে সিভিসি তদন্ত রিপোর্ট না দেখে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপত্তি জানান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ফের বসে হাই পাওয়ার সিলেক্ট কমিটির বৈঠক। এই বৈঠকে অলোক বর্মার অপসারণের সিলমোহর পড়ে। কার্যত দুর্নীতির অভিযোগেই কার্যকাল মেয়াদ শেষ হওয়ার 3 সপ্তাহ আগেই পাকাপাকিভাবে সরে যেতে হল বর্মাকে। কমিটির অন্যতম সদস্য তথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের প্রতিনিধি বিচারপতি এ কে সিক্রিও বর্মাকে অপসারণের পক্ষে মত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই অপসারণের পক্ষে সওয়াল করেন। সূত্রের খবর, এদিনও আপত্তি তোলেন মল্লিকার্জুন খড়গে, কিন্তু 2-1 মতামতের ভিত্তিতে সরতেই হল বর্মাকে। সিবিআই প্রধান হিসেবে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে যে রিপোর্ট সিবিসি দিয়েছে তার সঙ্গে সহমত পোষণ করেছেন বিচারপতি সিক্রি ও প্রধানমন্ত্রী। নতুন সিবিআই ডিরেক্টর কে হবেন সে ব্যাপারে এদিনও কোনো সিদ্ধান্ত নেয়নি 3 সদস্যের হাই পাওয়ার কমিটি। তবে সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন ডিরেক্টর এম নাগেশ্বর রাওয়ের হাতেই তুলে দেওয়া হবে কেন্দ্রের তদন্তকারী সংস্থার সর্বোচ্চ পদ। অন্যদিকে অলোক বর্মাকে বদলি করা হতে পারে অপেক্ষাকৃত গুরুত্বহীন ডিজি ফায়ার অ্যান্ড সার্ভিসের পদে। বর্মার অপসারণের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। টুইট করে কংগ্রেস জানিয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই অলোক বর্মাকে পদ থেকে অপসারণের সিদ্ধান্তে প্রমাণিত। প্রধানমন্ত্রী মোদী নিরপেক্ষ সিবিআই তদন্ত অথবা জেপিসি তদন্ত ভয় পাচ্ছেন। কুছ চিজে হ্যাঁ জিন পর প্রধানমন্ত্রী পর্দা ডালনা চাহতে, সরকার পর্দা ডালনা চাহতি, ও নহীঁ চাহতি কি সিবিআই কুছ মামলোঁ কি ছানবিন করে, যাঞ্চ করে, কুছ এসে লোগোঁ কি যাঞ্চ করে জো সরকার উনকো বচানা চাহতি। এর আগে অলোক বর্মা এবং রাকেশ আস্থানার দ্বৈরথের জেরে দুজনকেই ছুটিতে পাঠায় কেন্দ্র। সে সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন সিবিআই ডিরেক্টর এবং স্পেশাল ডিরেক্টর। রাকেশ আস্থানার আবেদনে শুনানি এখনও বাকি সুপ্রিম কোর্টে। তবে এদিনের এই সিদ্ধান্তের পর সিবিআই এর যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তার অবসান হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নয়াদিল্লি থেকে রাজা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।